আমরা দেখি রাসুলসাল্লাম জীবনভর বহু জায়গায় সম্মানজনক আচরণ করেছেন বিখ্যাত সব ঘটনা একবার এক গ্রামীণ মানুষ তখনকার গ্রামীণ মানুষ আসলে আদতে অজ্ঞ ছিল আচরণেও অজ্ঞ আর জ্ঞানে তো অজ্ঞ আছেই গ্রাম থেকে এসে একজন বয়স্ক মানুষ যদি দাঁড়িয়ে মসজিদে প্রস্রাব করে দেয় কেমন লাগে বলেন তাই না আমার মনে হয় আমাদের দেশে এমন কোনো গ্রামীণ মানুষ এখন পাওয়া যাবে না যে মসজিদে ঢুকে এই কাজটা করবে বাট রাসুলসল্লাহ আসলামের যুগে এই কাজটা যখন হয়েছিল আপনাদের সামনে হলে কি করতেন সবাই ঝাঁপিয়ে পড়তেন তাই না এটা নিজেকে কন্ট্রোল করা যায় না অনেক সময় সাহাবাদার এমনটা হয়েছিল তারা ওই লোকটাকে ধমক দেওয়া শুরু করে এই কী করছো কী করছো তোমাকে এই ধরো ধরো বা এরকম একটা কিছু তখন রাসুল্লাহ সবাইকে বললেন শান্ত হও খান্ত হও তাকে প্রস্রাব শেষ করতে দাও এমনকি তাকে বসিয়ে দাও এটাও বলেননি প্রস্রাব শেষ করতে দাও এটা আরেকটা জিনিস দেখেন কোন ব্যক্তির মাঝপথে তাকে বাধা দেওয়াটা এটা সায়েন্টিফিক না সেটাও বোঝা গেল অন্যদিকে একটা লোকের কালচারাল যে অথবা চিন্তাগত দিক থেকে তার পজিশনটাকে খেয়াল করে তিনি সেটা বললেন আর থার্ড হচ্ছে সম্মানজনক আচরণ সম্মানজনক আচরণের পর আকাশটা ছিল এটা যে একটা লোককে যদি আমি বলি এই তুমি এটা কি করছো ধমক দে কষ্ট পাবে সে রিয়্যাক্ট করবে বিশেষ করে গ্রামীণ ব্যক্তি আরও বেশি রিয়াক্ট করবে অতএব তাকে সেটা করতে দেওয়া যাবে না অতএব তার প্রতি আমরা সর্বোচ্চ সম্মানজনক আচরণ করি ধৈর্যের সাথে তাকে প্রস্রাব করতে দেওয়া হলো এরপরে সাহাবাদেরকে তিনি বললেন তোমরা কোনো কথা বলবে না বালতিতে পানি নিয়ে আসো পরিষ্কার করে দাও পানি ঢেলে দেওয়া হলো দেখেন এরপরে সেই লোক যখন এসে বসলো তখন রাসু সাল্লাম তাকে বললেন দেখো এই মসজিদগুলোতে এই ধরনের কাজ করা উচিত নয় কি সুন্দর কথা দেখেন এই মসজিদগুলোতে এই ধরনের কাজ করা উচিত নয় এভাবে তিনি যখন বললেন তখন সেই লোক মানে তার ভেতরে দেখেন সে তো অজ্ঞ সে কালচারের কি বুঝে সে কিন্তু সে তো রক্ত গড়া মানুষ তার মধ্যে অবশ্যই আচরণের একটা পজিটিভ রেজাল্ট যেমন তৈরি হয় আবার যদি খারাপ আচরণ করা হতো তারও নেগেটিভ রেজাল্ট তৈরি হয় এবং এই হাদিসের মধ্যে সেই পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট দুটোই কিন্তু বর্ণনা করা আছে সেই লোক দোয়া করলো হে আল্লাহ তুমি মোহাম্মদকে রহম করো ওদেরকে রহম করো না সুভান আল্লাহ সাহি হাদিস তাহলে দেখেন পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট দুটোই আছে সেই লোকরা তাদেরকে তাকে একটু মানে সাহাবাই সাহাবাইকরাম তাকে একটু ধমক দিতে উদ্যত হয়েছে তার নেগেটিভ রেজাল্টটা দেখেন আর রাসুল সাল্লাহ আচরণ পুরোটাই তাকে পজিটিভ করে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ এটা একটা ঘটনা আরেকটা ঘটনা আবু মসরউদ আল বেদরি রাদি আল্লাহ আনহু তিনি একবার তার এক দাসকে প্রচণ্ড মার মারলেন দেখেন রাসুল সাল্লাহ সালামের তার কথোপকথনটা কত সুন্দর তখন সাল্লাম তাকে দূর থেকে ডাকলেন ডাকলেন তাকে স্মরণ করিয়ে দিলেন তোমার কুদরত আর আল্লাহর কুদরত একটু কম্পেয়ার করো তুমি যখন একে এতটা প্রহার করলে আল্লাহর কুদরতের কথা কি তোমার মনে আছে তখন তিনি কি বললেন রাসুদাম বললেন এ আলাম আবা মাস উঠ হে আবু মাস জেনে রাখো আদাল গোলাম আজকে তুমি এই কৃতদাসের উপর যতটা ক্ষমতাবান অর্থাৎ ক্ষমতাবান হয়ে তুমি আজকে তাকে যে প্রহারটা করলে মনে রেখো মনে রেখো আল্লাহ তোমার উপর এর চেয়ে বেশি ক্ষমতাবান যখন কাউকে আপনি অন্যায়মূলকভাবে শাস্তি দেবেন যখন কাউকে বঞ্চিত করবেন যখন কারোর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবেন মনে রাখবেন আপনি শেষ ক্ষমতাবান নন আপনার উপর অবশ্যই আল্লাহ ক্ষমতাবান আছেন এবং তার কাছে আপনাকে একদিন হাজিরা দিতে হবে এটা মনে রাখবেন তখন আবু এবনু বল আবু মাসরুদ বললেন কি বললেন ইয়াদি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ সাল্লামের এই কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল এবং তার প্রতি সম্ভ্রমে আমার হাত থেকে ব্যাটটা পড়ে গেল এটা তো অনেক কঠিন কথা না তোমার উপর আল্লাহ আরও বেশি ক্ষমতাবান এবং সাথে সাথে তিনি বললেন হুয়া হরিয়া রাসুল আল্লাহ হে রাসুল আল্লাহ এই দাসকে আমি মুক্ত করে দিলাম দেখেন রাসুলসাল্লাহ আসাল্লামের বুদ্ধিবৃত্তিক বিচক্ষণ একটা ভাষ তিনি বলতে বলতেন তুমি করো কি করো কি যেটা আমরা সাধারণত বলি তিনি সেটা বলেননি তিনি তাকে আসল কথাটা স্মরণ করে দিলেন খুবই বুদ্ধিপূর্ণ উপায়ে এভাবেই কিন্তু আমরা অনেক কাজ যদি সমাজে করি আমাদের বুদ্ধি আমাদের জ্ঞানকে আমাদের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তাহলে সমাজ অনেক প্রবলেম থেকে বেঁচে যায় এবং তার একটা ইতিবাচক রেজাল্টও পায় তখন সাল্লাম বললেন আমা লাউলাম আল এটা মুসলিমের হাদিস মুসলিমের হাদিস যদি তুমি একে আজকে মুক্ত করে না দিতে তাহলে তোমাকে জাহান্নাম পেয়ে বসত জাহান্নাম তোমাকে গ্রাস করত আচ্ছা দেখেন রাসুদাল্লাহ সাল্লাম অতি সাধারণ মানুষের প্রতি কতটা রেসপেক্টফুল ছিলেন তার আরেকটা উদাহরণ সেটা হলো একজন কালো মহিলা তিনি মসজিদে মানুষ এসে ঢুকার আগেই রাত্র থাকতেই তিনি ঝাড়ু দিতেন মসজিদকে পরিষ্কার করতেন অর্থাৎ মসজিদের খাদেমা ছিলেন রাসুদসাল্লাহ সাল্লাম সেটা জানতেন তারপরে একসময় তিনি মারা গেলেন রাসুল সাল্লামকে জানানো হলো না সাহাবাইকরাম তাকে না জানিয়ে দাফন করলেন বলে আর এত সিগনিফিক্যান্ট কেউ না রাসুলসাল্লাহ সাল্লামকে জানানো দরকার কি তারা কোনো এক রাতে সম্ভবত তিনি মারা গিয়েছিলেন তাকে দাফন টাফন করে রাসুসাল্লাহ সাল্লাম যখন এটা জানতে পারলেন না হঠাৎ লক্ষ্য করলেন যে সে মহিলা নাই জিজ্ঞেস করলেন সে কোথায় তখন ইকরাম বললেন যে সে তো গিয়েছে আমরা তাফুন করে ফেলেছি তখন রাসুম বললেন তুম উনি তোমরা আমাকে কেন জানাও নাই মহিলার প্রতি তার দেখেন তাকে কতটা গুরুত্ব দিয়েছেন যে মহিলা মসজিদকে পরিষ্কার করে রাসুলসাল্লাহ আসালামের হৃদয়ে তার প্রতি কত কি পরিমাণ শ্রদ্ধা এটা খেয়াল করার বিষয় আমরাও কিন্তু আজকাল অনেকেই মনে করি মসজিদের মুয়াজ্জিন সামাজিকভাবে একজন ক্ষুদ্র ব্যক্তি খাদেম আরও ক্ষুদ্র ব্যক্তি গ্রামে গঞ্জে যান ইমামকে আরও এরকমই মনে করা হয় কিন্তু সাল্লাহ সাল্লাম এমনটি কখনও করেননি বরং বোখারিতে পড়ে দেখেন মুয়াদ্দিনের এত ফজিলত বর্ণনা করা হয়েছে যে আমারও মনে হয় যখন সেটা পড়ি যে ইমাম খতিবদের চাইতেও সে অনেক সম্মানিত এটি ইসলাম করেছে ভাই এটা ইসলাম করেছে ইসলাম করেছে কোনো মানুষকেই খাটো করতে নেই কোনো মানে পেশাজীবীকেই ছোট করতে নেই যে আমাদের হয়তো তন্দিফ করে অর্থাৎ ক্লিনিংয়ের কাজ করে বা বাথরুম পরিষ্কার করে তাকেও ছোট করতে নেই ইসলাম এটা শিখায়নি আজকে আমাদের মধ্যে এগুলো নিয়ে ছোট লোক বড়ো লোক ইত্যাদি কথা প্রচলিত আছে এমন কি ইহুদিন নাসারার মধ্যেও কিন্তু সেই ধারণাটা নাই যেটা এখন আমাদের মধ্যে তৈরি হয়েছে সেখানে সব প্রফেশন সম্মানজনক অথচ সব প্রফেশন সম্মানজনক এটা শিখিয়েছে কে এটা ইসলাম শিখিয়েছে এখানে রাসুলসাল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আমাকে জানায়নি তারা বলে ছোটোখাটো বিষয় কি আপনাকে জানানো দরকার আছে কিনা তখন রাসুদ সালসাম বললেন দুল্লুন আলা আবরিহা তার কবরটা আমাকে দেখিয়ে দাও তখন তারা যখন কবরটা দেখিয়ে দিলেন তখন তিনি বললেন ইন আহাদহিল কবর মামলু মতান আলা আহলিহা এই কবর কবরবাসীদের জন্য এটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা আলাইহিম ও তখন তিনি গিয়ে সেখানে জানাজা পড়লেন জানাজার ক্ষেত্রে যদি কারো মিস হয়ে যায় তারা যে কোনো নতুন জানাজার ক্ষেত্রে গিয়ে সেখানে আলাদা এককভাবে জানাজা পড়তে পারে শেখ সাল রহতাইমিন বলেছেন এটা এক মাস পর্যন্ত করা যায় যাই হোক রাসুলসাল্লাহ সাল্লাম এখানে বললেন যে আমি যখন তাদের উপর জানাজার সালাদটা পড়ব তাহলে আল্লাহ তালা কবরকে আলোকিত করে দিবেন এটা সাহি বখারের হাদিস তাহলে একটা একজন মসজিদের খাদেমার প্রতি তারই সম্মানজনক আচরণ আরেকটা আচরণ দেখেন আনাসিবনে মালিক রাদ্দ তার নাম তো আপনারা শুনেছেন তিনি বিখ্যাত ছিলেন একটা কারণে কারণ তিনি ছিলেন খাদেম ও রাসুল ইহ সাল্লাহাম রাসুলসাল্লাহ সাল্লামের খাদেম যিনি দশ বছর ধরে সাল্লামকে মোলাজামাত করেছিলেন তার সাথে ছিলেন তিনি বললেন খাদিম টু রাসুল আল্লাহ সাল্লাহ আসাল্লাম আশ রাসিন আমি দশ বছর রাসুল সাল্লাহ আসাল্লামের খেদমত করেছি ওল্লাহি আমি দশ বছর পর্যন্ত রাসুস খেদমত করার পরে তিনি দিন কোনো কাজের জন্য আমাকে উফ শব্দটা একবার বলেননি আর আমি যে কাজটা করেছি সে কাজটার জন্য দিন আমাকে বলেননি এটা কেন করলাম আর যেটা করি নাই সে কাজটার জন্য দিন বলেন নাই যে এটা কেন করো নাই তাহলে এটা কেন করলা এটা কেন করো নাই এ ধরনের কথাও বলেন নাই আবার উফ তোমার জন্য আর পারলাম না এই ধরনের কোনো কথাও তিনি কখনো বলেন কি সম্মানজনক আচরণ খাদেমদের সাথে সুবহানল্লাহ রসুলাম পুরো জীবনভর এমনটাই ছিলেন আচ্ছা আরেকটা হাদিস একটু বলি দেখেন সম্মানজনক আচরণের মধ্যে একটা হচ্ছে আমাদের এই সমাজের সকল মানুষের পাশে দাঁড়ানো কারণ এই মানুষগুলো হয় পুরুষ অথবা নারী এরা হয়তো আমাদের ভাই অথবা বোন অনেকে আমাদের মরব্বী বয়সীও থাকতে পারেন অনেকে আমাদের সন্তান বয়সীও থাকতে পারেন তাহলে মানুষ হিসাবে এদের প্রত্যেকের প্রতি সহায়ক ভূমিকা পালন করা তাদের পাশে দাঁড়ানো তাদের বেদনা দূর করা তাদের অভাব দূর করা অসুস্থ হলে তাদেরকে শুশ্রূষা করা তাদের যত হাজাত আছে সে হাজাতকে পূরণ করা এটা হচ্ছে সম্মানজনক আচরণ এবং সে কথাটাই রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জানালেন যে এটাই আমাদের করা উচিত আর এটা করলে যে আপনি ভদ্র মানুষ হিসাবে পরিচিত হবেন ব্যাস না এটার সাথে সাথে আপনার বিশাল রিওয়ার্ড আছে রিমোনারেশন আছে সেটা রসুল সাল্লাম একটা হাদিস এভাবে বললেন বোখানে মুসলাইন হাদিস বলছেন মান ফি হাজাতিহি যে ব্যক্তি তার কোনো ভাই ভাই বলতে ভাই বোন সমস্ত মানুষকে বোঝানো হয়েছে সে তার কোনো ভাইয়ের হাজাত পূরণে যদি সে দাঁড়িয়ে যায় সে কাজ করে তাহলে আল্লাহ তার হাজাত পূরণের মধ্যে থাকবেন ওয়ামান ফর্রাজা আন মুসলিমিনাজা আল্লাহ আনহুবিহা কোর কিয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো বিপদ দূর করে তাহলে আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহ বিপদগুলো থেকে বিপদ তার জন্য তার থেকে দূর করে দিবেন সোহান আল্লাহ তারা মুসলিমান মুসলিমানসা তারা হল্লাহ ইয়ামাল কিয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে আল্লাহ তালা তার দোষ ত্রুটিও কিয়ামতের দিন গোপন রাখবেন আপনি কারো দোষ যদি বর্ণনা করেন সম্মান দিলেন না অসম্মান করলেন কোনো জরুরি প্রয়োজন ছাড়া কারো দুর্বর্ণনা করা যাবে না তাহলে তাকে সম্মান দিলেন তাহলে আল্লাহ আপনার দোষ তখন তো এত অল্প মানুষ থাকবে না হাসরের মাঠে পৃথিবীর সব মানুষ থাকবে না সে আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষের সামনে আপনাকে যদি আপনার দোষগুলো প্রকাশ করে দেওয়া হয় সম্মান হবে না অসম্মান হবে যদি আজকে পৃথিবীতে আপনি অন্যকে সম্মান দেন অন্যর দোষ গোপন রাখেন তাহলে আল্লাহ তালা সেদিন আপনাকে সেই সম্মানটা দেবেন সুতরাং সম্মানিত উপস্থিতি আসুন আমরা সম্মানজনক আচরণ করি আমার মনে হয় পুরো আলোচনার মধ্যে আমরা গাইডেন্সটা পেয়ে গেছি কোরআন কী বলতে চাচ্ছে হাদিস কী বলতে চাচ্ছে রসুলসাল্লা এজ এ রোল মডেল আমাদেরকে কি শিখিয়েছেন কোন কালচারটা আমাদেরকে ফলো করতে বলেছেন সেটা আমাদের কাছে স্পষ্ট আমরা এটাও বলেছি